কারণ আমি লাস্ট পর্যায়ে লেখে এই রাতে 2টা বাজারে আমি ফাইনাল আমার সিলেকশন অফ দি ক্যান্ডিডেট ফোর্থকামিং বিটিসি ইলেকশন আমি কিছু ফাইনাল করেছো, আজিলেকে গোটেকেটা ফাইনাল হওয়া নাই, টোটেল 40টার মাজত আমি 22টা এটালেকে আমি ফাইনাল করবলে আমি সক্ষম হয়েছো। তো যে নহোক মই যে ফাইনাল হয়েছে এইটো আজি অন বিহাফ অফ দি UPPL সেন্ট্রাল কমিটি ওয়ান অফ দ্য জেনারেল সেক্রেটারি মই আপনার আজি আমার যে ফাইনাল যেটু ক্যান্ডিডেট সিলেকশন সেই ডিক্লারেশন দিবলে গৈ আছো। প্রথমতে আমার 1 নম্বরত আমার জমদুয়ার সমষ্টি 4 নং জমদুয়ার সমষ্টি ST রিজার্ভ এইটু জিরণ বসুমতারী। প্রথমে জিরণ বসুমতারী তেখেতে আগত MCLA আসলে তেখেতক আমি এটা আকৌ ক্যান্ডিডেট হিসাবে ইয়াত আমি বাছনি করেছো। আর চৰাইবিল সমষ্টি ST ইয়াতে আমি চৰাইবিল সমষ্টি আমার শীলা বসুমতারী তেখেতে আমি দিয়া হয়েছে। কুসুক ST আমার উকিল মুসাহারী ডাঙরিয়াক আমি ইয়াতে দিছো। আর 8 নম্বর দতমা সমষ্টি ইয়াতো ST সমষ্টি ST রিজার্ভ আছে, এটা আমি জ্যোতিরিন্দ্র ব্রহ্ম ইয়াক দিয়া হয়েছে। আকৌ 10 নম্বর দেবরগাঁও সমষ্টি এইটো ST রিজার্ভ হয়, তাতে আমি বুদ্ধদেব মুসাহারী তেখেতক ক্যান্ডিডেট হিসাবে ইয়াত দিয়া হয়েছে। আর 11 নম্বর বাউখুঙ্গি সমষ্টি এইটো ST রিজার্ভ হয়, সেইটো আমি প্রতিভা ব্রহ্ম মিসেস প্রতিভা ব্রহ্ম তেখেতক ইয়াতে ফাইনাল সিলেকশন আমি আনিছো। আর নেক্সট 13 চিরাং এইটো ST রিজার্ভ হয়, মই জেনারেল সেক্রেটারি UPPL-ৰ মোর নামে ইয়াত আইছে মাউতি ব্রহ্ম হাজুয়ারী। আর নেক্সট আমার 14 চিরাং দুয়ার ST সমষ্টি রঞ্জিত বসুমতারী এলাইস ফেরেঙ্গা তেখেতক আমি ক্যান্ডিডেট হিসাবে দিছো। তেখেতে এক্স NDFB হয় সাউরাইরা গ্রুপর আর জেনারেল সেক্রেটারি আছে তেখেতে রঞ্জিত বসুমতারী, তেখেতক আমি দিছো 14 চিরাং দুয়ারত। আর 15 কাজলগাঁও সমষ্টি এইটো আমার ভাইস প্রেসিডেন্ট ডাঙরিয়া রঙ্গরা নাজারি ডাঙরিয়া হয় তেখেতর নামটো ইয়াত আইছে। আর 16 নিশিমা এইটো আমার এক্সিস্টিং MCLA হয় নির্মল কুমার ব্রহ্ম ডাঙরিয়া তেখেতে আমি দিছো। আর 17 নম্বরত সুবাইজার সমষ্টিত এইটো ST রিজার্ভ হয় গুণেশ্বর গয়ারী ডাঙরিয়াক আমি ইয়াতে দিছো। আর 18 নম্বর সেরফাং এইটো ST রিজার্ভ হয় মানস সেরফাং, ইয়াত আমি সুরেশ দৈমারী ডাঙরিয়াক ইয়াতে আমি আনিছো। আর আমার 25 নম্বর বাগানপাড়া এইটো ST রিজার্ভ হয়, ইয়াত আমি কাতিরাম বড়ো তেখেতক আমি আনিছো। আর 26 নম্বর দরঙ্গাজুলি ST ইয়াতে আমি ফণীন্দ্র বসুমতারী ডাঙরিয়াক ইয়াতে আমি ক্যান্ডিডেট হিসাবে আমি দিছো। আর 27 নম্বর নাগরিজুলি এইটো নন ST হয় স্যার নাগরিজুলিটো, ইয়াত আমি সুশীল দাস আমি ইয়াতে ক্যান্ডিডেট হিসাবে আমি প্রক্ষেপ করেছো। আর 28 নম্বর আছে গৈবাৰী ST রিজার্ভ হয়। আর ইয়াত আমার UPPL নতুন সভাপতি সন্মানীয় প্রমোদ বড়ো ডাঙরিয়াক আমি ইয়াতে দিছো আমার গৈবাৰী সমষ্টিত। আর 29 ইয়াতে আমি শুক্লাই শেরফাং ইয়াত আমি প্রদীপ বড়ো ডাঙরিয়াক আমি দিছো। আর 30 নম্বর যেটি সমষ্টি আছে গোরেশ্বর এইটো ST রিজার্ভ হয় পবিত্র কুমার বড়ো তেখেতক আমি ক্যান্ডিডেট হিসাবে আমি দিছো। আর নেক্সট আমি দিছো 31 খৈরাবাৰী সমষ্টি এইটো ST রিজার্ভ হয় আমার বাবুল বসুমতারী ডাঙরিয়া আমার UPPL দলরে ভাইস প্রেসিডেন্ট হয় তেখেতে। আর নেক্সট আমি দিছো 34 কালিন্দুয়ার এইটো ST সমষ্টি হয় দিলীপ বড়ো তেখেতক আমি দিয়া হয়েছে এজন ক্যান্ডিডেট হিসাবে। আর আমার ধনশিরি একটা সমষ্টি আছে এইটো ST রিজার্ভ হয় রুজুগরা না মুসাহারী তেখেতক আমি ক্যান্ডিডেট হিসাবে দিছো। আর 38 এইটো হল ভৈরবকুণ্ডু আমার ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বরেলন্ডর এক্স NDFB তেখেতে সভাপতি আসলে মাননীয় গোবিন্দ বসুমতারী ডাঙরিয়াক ইয়াত আমি এজন ক্যান্ডিডেট হিসাবে আমি দিছো। আর ইয়ার লগতে আমার কিছু সমষ্টি বাকি রয়ে গেছে, ইয়াতে টোটেল
আমি 22টা আউট অফ 40 আমি 22টা সমষ্টি আজি ফাইনাল এটা আমি ডিক্লারেশনটো দিছোঁ কেন্ডিডেট হিসাবে, আর বাকি 18টা থাকি গল, আমি 18টাটো অহাকালির মাজত আমি ডিক্লারেশন দিম। সরি, আজি মানে ৰাতিপুৱালৈ আকৌ মানে আজি দিনতে যে আমি দিম, সন্ধিয়া মোটামুটি 5টা বা 4টার মাজতে আমি সন্ধিয়া দি দিম। তেনেকে আপনার আমার কোনো তেনেকে এলায়েন্স করার লগত হওয়া নাই, কিন্তু বুঝাপড়া কেটামান রাজনৈতিক দলের লগত আমি বুঝাপড়া করিম, ইতিমধ্যে অল্প আলোচনা চলি আছে, এতিয়ালৈকে ফাইনাল হওয়া নাই, কিন্তু বুঝাপড়াটো অল্প থাকিব। আজি যেহেতু 22টা ঘোষণা হল, এই ক্ষেত্রে কি সিটত আপনার আজি ঘোষণা হওয়ার জিখার আজি যিখিনি আমি ডিক্লারেশন দিছে এটা আমার ফার্স্ট একটা লিস্ট আর এটা ফার্স্ট প্রিফারেন্স, গতি আমি 22টা দিছো, 22টাতে আমি আশা করেছো যে 22টা আমি জিকিম, ফার্স্ট লিস্টর যিকেটা আমি দিছো। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কোন হবো? আমার মূল প্রতিদ্বন্দ্বী তো তেনেকে আমি এতিয়ালৈকে দেখা নাই, কিন্তু নিশ্চয় বিপিএফ হয়তো মোকাবিলাটো করিব, আর লগতে আমার বিজেপি এইবার খুব স্ট্রংলি ক্যান্ডিডেট দিছে বলে আমি শুনেছো, তেখেতসকলও লাগা অলপ হব নিশ্চয়, আর ইয়ার লগতে আমার নবচরণীয়া ডাঙরিয়া আছে, তেখেতও যে নতুনক দল গঠন করেছে গণশক্তি পার্টি, এইটোর লগতো অলপ হব নিশ্চয়, কারণ ইয়াতে অলপ মাজতে এমপি ইলেকশনত যি হয়েছিল সেইটো লৈ পেলায় আমার অনাবর ভাই সকলে আমার বিপিএফ হোক ইউপিপিএর লগত টক্কর মারিছিলে যাবার, তো গতি এইবার অলপ হলেও হব, কিন্তু আমি আশা রাখিছো বিটিআর চুক্তি হওয়ার পিছত বিভিন্ন জাতি জনগোষ্ঠী মানুষে একটা আশা দেখিছে যে এতিয়া বড় অনাবড় রাজনৈতিক ইয়াত নচলে, আমি ইয়াত মানে ডেভেলপমেন্টের কথাটো চিন্তা করব লাগে, সেইটো সকলের মাজত এতিয়া আহিছে, তো গতি আমি ভাবিছো যে বিটিআর চুক্তি হওয়ার পিছত যে অনাবরে হোক বা আমার বিজেপিয়ে হোক বা বিভিন্ন রাজনৈতিক পার্টি যখন আজি ইয়াত আহিছে প্রতিদ্বন্দ্বিতা করবলে আমার বিটিআর যেটু ইলেকশন ইয়াত নিশ্চয় তেখেতসকলে এই অঞ্চলের উন্নতির কারণে চিন্তা করেছে, গতি সকল দলে আমার লগত সহায় সহযোগিতা করার কারণে আগবাড়ি আছে, গতি এবার নির্বাচন পলারাইজ হব, ভোট কংগ্রেসও আহিছে ইউডিএফ আহিছে নির্বাচন খেলিব কারণে, হয় নিশ্চয় সেইটা আমি ওয়েলকাম করছো, গণতান্ত্রিক দেশত যিমান দল আছে সেই দলবিলাক যদি আহিছে তার কারণে আমি ওয়েলকাম জানাইছো, আর আমি আশা রাখিছো যে আমার বিটিসি বা বিটিআর যেটু ইলেকশন হবলে গৈ আছে ইয়াতে সকলো রাজনৈতিক পার্টিবিলাকে আগভাগ লব, আর তেখেতসকলে গণতান্ত্রিক যেটু পদ্ধতি আমার এই বিটিআরত সকলে আগভাগ লৈ পেলায় এইটো এটা সিম্বলিক যে ইয়াত যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে আর আমার যে মিলাপ্রীতা আহিছে, ইয়াত যে কোনো মানে অস্ত্রধারী সংগঠনবিলাক মানে তেনেকেই দাদাগিরি করে পেলায় বা গুলি বারুদ ফুটাই পেলায় যে কাকো যে দমন করব নোৱাৰে, এটো আমার সিম্বলিক একটা ইলেকশন হব, তো গতি আমি এইটো ভাল পাইছো, সকল দলে আহক খেলক আমি তাকে আমি কামনা করছো। আমার নমিনেশন অহাকালিরপর আরম্ভ হব, আমার ইউপিপিএল দলের আজিরপর আরম্ভ হব, আমার প্রমোদ ব্রহ্ম ডাঙরিয়া গৈবাৰী সমষ্টির কারণে আজির দিনতে মানে 11টামান বজাত তেখেতে নমিনেশন দিবলে গৈ আছে। এতিয়া কব গেলেতো খুব বেয়া কথা হয় না নহয়, তেখেতে নিজে বিটিআর যেটি চুক্তি হল এজন সাক্ষী হিসাবে তেখেতে নিজে সাইন করেছে, আকো কৈ আছে এই চুক্তি ভাল হওয়া নাই, হ্যাঁ কোনবা সবর এগারো গোবর জরুরবস্তি সাইন করাইছে, রঞ্জিত দৈমাৰীক জরুরবস্তি সাইন করাইছে, তেনেধরনের বহু কথা কৈ আছে, তো গতি মই আর বেশি কথা কব নকিয়ান এটা কথা আছে, হ্যাঁ যে ছাগলে কি নাকায় আর পাগলায় কি নকয়, মই এইখিনি আপনার কৈছো আর বেশি কথা নকো।